দর্শক স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন বিশিষ্ট অতিথি, যুক্ত হয়েছেন এয়ার কমান্ডের অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, এবং তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন। আজকে কথা বলবো দেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে। বিশেষ করে স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতে একটু নিরাপত্তা বিষয়ে থাকতে চাই, যেহেতু সামনে নির্বাচন, এর ঠিক আগ মুহূর্তে আমরা দেখছি যে জঙ্গি গোষ্ঠীর যে ছোট ছোট দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাঝে মধ্যেই ধরা পড়ছে। আপনার কাছে কি মনে হয় স্যার, নির্বাচন কেন্দ্রিক এই সময়টাতে দেশের নিরাপত্তা প্রেক্ষিত যেটি তৈরি হয়ে আছে সেটি কি অবনতির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, কিংবা আমাদের যারা নিরাপত্তা বাহিনী রয়েছেন তারা কতটা সচেষ্ট এখন আপনার কাছে মনে হচ্ছে? প্রথমেই বলি যে অতি সম্প্রতি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রিপাবলিক ইনস্টিটিউট নামক একটা থিঙ্ক ট্যাঙ্ক থেকে একটা বিভিন্ন প্রশ্নের উপরে একটা সার্ভে হয়েছে, খুব ইন্টারেস্টিং। ওই সার্ভেতে একটা প্রশ্ন ছিল যে সার্বিক নিরাপত্তা সম্বন্ধে আপনি কি ভাবছেন, এবং অত্যন্ত আশাপ্রদ যেটা রেজাল্ট বেরিয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে একটা বিরাট সংখ্যক জনগণ মনে করছে যে তারা শান্তিতে আছে, নিরাপত্তার বড় ধরনের কোনো হুমকি আমাদের দেশের জনগণ ফিল করছে না। এবং অ্যাকচুয়ালি আপনি যদি পত্রপত্রিকা দেখেন দেশের, ইয়ে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অনেক ভালো, বড় ধরনের চিন্তায় হত্যা ইউনো ইয়ে কিছু কিছু গ্রামে গঞ্জে হতেই পারে, বা বড় ধরনের যে সংগঠিত অপরাধ এটা কিন্তু বাংলাদেশে এখন অনেক অতীতের থেকে অনেক কম, সুতরাং নিরাপত্তাই। তবে যেটা আপনি বললেন যে নির্বাচনজনিত কারণে এবং সেই সুযোগ, অনিশ্চয়তার সুযোগ নিয়ে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের কথা আমরা শুনছি সেটা কিন্তু একটা বাস্তব সত্য। এবং যখনই দেশে এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি হবে তখন কিন্তু তারা এটার সুযোগ নেয়, এবং এই যে স্পেসটা ক্রিয়েট হয় সেই স্পেসে তারা জায়গা করে নিতে চায়। বাংলাদেশের একটা বিরাট সুযোগ আছে এটা যে স্থানীয় জনগণ, মানে সার্বিকভাবে জনগণ এই জঙ্গিবাদকে কখনোই সমর্থন করেনি। রোহিঙ্গা আমাদের একটা বড় একটা জায়গা, যেটি একদিকে আমাদের অনেক গর্বের জায়গা যে আমরা এত মানুষকে মানবতার খাতিরে ঠাঁই দিতে পেরেছি, কিন্তু আরেকটি জায়গা আমরা দেখছি মাঝে মধ্যে রোহিঙ্গা শিবিরে এই মাদকের বিষয় উঠে আসছে, নিজেদের মধ্যে সংঘর্ষ উঠে আসছে, আরসার প্রসঙ্গ উঠে আসছে, আবার সেই জায়গাটিতে অনেকে এমন অভিযোগও করেন তার মধ্যে জঙ্গির যে বিষয়টি সেটিও উঠে আসার সম্ভাবনা আছে। আপনার কাছে কি মনে হয়? না, এটা তো অত্যন্ত দুঃখজনক যে আমরা আজ এত বছর ধরে এই সমস্যার সমাধান করতে পারিনি। এই রোহিঙ্গা জনগোষ্ঠী তো একটা নিপীড়িত জনগোষ্ঠী, এবং আমি বলবো যে এখনও যতটুকু আইন শৃঙ্খলা সেখানে আছে সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। আপনি মনে করেন যে একটা বিরাট জনগোষ্ঠীকে যাদের ভবিষ্যৎ নাই, লেখাপড়ার ব্যবস্থা নাই, তাদের আগামীকাল কী হবে, তাদের বাচ্চারা বড় হচ্ছে তারা কী করবে, এই অবস্থায় কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় সন্ত্রাসী সংগঠন বলুন, জঙ্গি সংগঠন বলুন, এগুলো কিন্তু অনেক বেশি হতে পারত, সেই তুলনায় এখানে অনেক কম হয়েছে। তবে যেগুলো ঘটনা ঘটছে এগুলো যতদিন পর্যন্ত না আমরা দ্রুত এটা সমাধান করতে পারছি এবং তাদেরকে একটা নিরাপদভাবে তাদের নিজেদের দেশে ফিরে নিয়ে যেতে পারছি এগুলো থাকবে। তো মাদক এবং জঙ্গি এবং অস্ত্র এগুলো নিয়ে আমাদের সাবধান হতে হবে। স্যার, রোহিঙ্গা সমস্যার সমাধানের যে প্রক্রিয়াটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং মনে হচ্ছে কেন জানি যে বৈশ্বিক প্রেক্ষাপটে যে অবস্থাটি এখন চলছে এবং মিয়ানমার অনেক দেশের কাছে যেভাবে গুরুত্বপূর্ণ, সেই প্রেক্ষাপটে এই সমস্যাটি মনে হচ্ছে বেশ লম্বাই যাবে। লম্বাই যাবে, এটা দুঃখজনক কিন্তু এটাই সত্যি। আজকে পৃথিবীর দেখুন, আপনার যদি সেই 1940-এর দিক থেকে প্যালেস্টিনিয়ান রেফিউজি, তারপরে এখন আইসিসের পরে সিরিয়া, জর্ডান, বিভিন্ন দেশে এরা লক্ষ লক্ষ রেফিউজি তারা ইয়ে আছে, আফগানিস্তানের যুদ্ধের পরে ইরানে আছে কয়েক লক্ষ, পাকিস্তানে আছে প্রায় 10-12 লক্ষ আফগান রিফিউজিস, হ্যাঁ এরা তো ফেরত যাচ্ছে, কোনো কিছু সমাধানের পথে সমাধান নেই। তো এখন আপনি ঠিক বলেছেন যে মায়ানমার একটা সামরিক জান্তা হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে চীনের একটা বিরাট ইনভেস্টমেন্ট সেখানে আছে, সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট, ইভেন জাপানের ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট, এবং সবাই বাণিজ্যিক দিকটা খুঁজছে, মানবিক দিকটা এখানে গৌণ। তো বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে, আমাদের তো মেইন, আপনি দেখছেন যে কয়েকবার আমরা জাতিসংঘে গেছি, আমাদের আমরা যাকে পরীক্ষিত বন্ধু বলি সেই চীনই আমাদের এগেনস্টে ভিটো দিয়েছে। এক্ষেত্রে আমাদের যে অভ্যন্তরীণ কূটনৈতিক তৎপরতা ছিল
সেটি কতটা যথোপযুক্ত ছিল কিংবা হয়েছে এখন পর্যন্ত? আমি বলবো যে এখানে অনেক কিছু আমরা করতে পারতাম যেটা হয়তো করিনি। যেমন ধরুন আপনার মায়ানমারের সাথে কিন্তু আমাদের আর কোনো বিরোধ নেই, আমাদের স্থল সীমান্ত বহু বছর আগে এগুলো মার্কড হয়ে গেছে এবং সমুদ্রটা অনির্ধারিত ছিল সেটা আমরা সলভ করে ফেলেছি। একমাত্র যেটা ছিল যে এই মায়ানমার রোহিঙ্গা সমস্যা, এটা ছাড়া কিন্তু সেই জন্য আমাদের যে আমরা যদি মায়ানমারের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারতাম তাহলে হয়তো আমাদের লিভারেজটা আরও বেশি হতো। যেমন ধরেন ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, বিমান, এমনকি আমাদের উচ্চস্তরের কোনো প্রধানমন্ত্রী তো দায়ী বা কোনো বড় ধরনের উচ্চপদস্থ কোনো মন্ত্রী পর্যায়ে আমাদের যোগাযোগ অনেক কম। নির্বাচনের আগে আমরা দেখছি যে মার্কিন প্রতিনিধি দল আসছে, ইউ প্রতিনিধি দল আসছে, আরও নানান ধরনের প্রতিনিধি দল আসছে, তারা আমাদের দেশের অভ্যন্তরীণ মানবাধিকার, গণতন্ত্র এই বিষয়গুলো নিয়ে যতটা কথা বলছেন কিংবা যতটা আগ্রহী, এই রোহিঙ্গা ইস্যুতে কি ততটা আগ্রহী মনে হচ্ছে কখনো? নো, নট এট অল। এটাই তো দুঃখজনক। ইউসি, একজন অধ্যাপক বলেছিলেন যে ধরুন মনে করেন একটা ভুটান বাংলাদেশের সাথে যোগ হয়ে গেছে, কীরকম ভুটানের জনসংখ্যা 10 লক্ষ, ভুটান বাংলাদেশের প্রায় অর্ধেক, তাহলে এই যে একটা জনসংখ্যা আমাদের এখানে আসলো এবং এত লিমিটেড এরিয়ার মধ্যে, তো এটার একটা বিরাট আছে না? তারা তো কোনো ধরনের সাহায্য করছেই না, বরঞ্চ অতি সম্প্রতি ইভেন কি মানবিক সাহায্য কমিয়ে দিয়েছে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? তো এটা এটা তো আমি মানবিক সাহায্য কমিয়ে দেওয়ার কারণ কি মনে হয় আপনার কাছে? কারণ রাজনৈতিক যে এখন ইউসি যেটা বললাম যে এখন 5 লক্ষ সিরিয়ান তারা তুরস্কে আছে, জার্মানিতে 100,000, ওগুলোর অ্যাট্রাকশন অনেক বেশি। আমার ইউরোপ থেকে আফ্রিকা থেকে জাহাজে করে ইউরোপে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, প্রতিদিন বাড়া যাচ্ছে সেগুলোর উপরে। দিস ফোকাস চেঞ্জেস, ইউ সি, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের জন্য ফোকাস চেঞ্জ করে। এবং আমাদের এই মুহূর্তে দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গারা ওইরকম ফোকাসে নাই। স্যার, এর আরেকটি জায়গা আবার পাশাপাশি সেদিন যে এই যে গত কয়েকদিন আগে যে কংগ্রেসম্যানরা আসলেন, তারা আবার পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছেন যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশি রেখে দিতে কিংবা থেকে যেতে, যদিও সেটা না বলা হয়েছে আমাদের পক্ষে। এটা তো সম্ভব না, কেন? তাহলে ওরা আমেরিকাতেই যায় না কেন বা ক্যানাডায় যায় না? বরঞ্চ এইসব কথা বলে তারা কিন্তু ওদেরকে আবার মায়ানমারে ফেরত যাওয়া নিয়ে তাদের অনাগ্রহের সৃষ্টি করেছে। হয়তো নিচের 200 জন বা 150 জন কিন্তু সবাই এখন মনে করছে আমি একদিন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা বা ইউরোপে চলে যেতে পারবো, এই ধরনের একটা। এটা তো সম্ভব নয়, জনগোষ্ঠী ফিরে যাওয়া উচিত এবং সেটার জন্য যত ধরনের প্রচেষ্টা সেটা বাংলাদেশও চালিয়ে যাবে এবং আমার মনে হয় চীন, ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই মিলেই প্রচেষ্টা করা উচিত। কিন্তু যেটা আমি বললাম যে ফোকাস শিফট হয়ে যায়। স্যার, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো তারা একটা বেশ শক্তিশালী অনড় অবস্থানে চলে গেছে তাদের যার দাবির জায়গা নিয়ে। সামনে নির্বাচন কি হবে এবং সহিংসতার জায়গা কি বেশ বেড়ে যাবে কি না, কি মনে হচ্ছে? নির্বাচন তো হতেই হবে সামনে নির্বাচনে। আমি মনে করি যে প্রথমত একটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন, মানে যে ভোট যে যাই হোক না কেন ভোটগুলো যেন ঠিক মতো হয় এবং সেটার জন্য যতদূর ব্যবস্থা দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক বলুন বা বলুন সেগুলো করতে হবে, স্থানীয় প্রশাসনকে চাপমুক্ত রাখতে হবে বুঝি, এবং যেটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। কিন্তু এবং সেই সঙ্গে আমি বলবো যে বিরোধী যারা আন্দোলন করছে তাদেরও আমার মনে হয় টাইম, কারণ ওই আন্দোলন করে সরকারকে আসলেই পতন করা যাবে না, দেশের ইমেজ নষ্ট হবে, আমাদের ইকোনমিক প্রোগ্রেস নষ্ট হবে। এই যে বিএনপির আমি বলবো যে নেতৃত্ব যখন দীর্ঘদিন ধরে একটা নেতৃত্ব যার দেশের সাথে সম্পর্ক নেই, বিদেশে থেকে এমন কোনো রাষ্ট্রবিজ্ঞানী কেউ হয় নাই যে 14 বছর ধরে দেশের ভিতরে এনা প্রত্যেকটা 300টা নির্বাচন মানে 300টা আসনের নির্বাচন মনোনয়ন করবে, আর যতক্ষণ পর্যন্ত না দেশের তারা নিজেদেরকে গড়ে তোলে এবং নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে সেটা। তবে গণতন্ত্রের জন্য আমাদের অপশনস থাকতেই হবে। স্যার, একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আরও কথা বলছি। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। কথা বলছি এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরীর সঙ্গে। নিরাপত্তা বিশ্লেষক ও ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। স্যার, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, জঙ্গিবাদ, নিরাপত্তা, নানান ইস্যু উঠে আসছে আলোচনায়। নির্বাচনকালীন নিরাপত্তা, নির্বাচনের আগ মুহূর্তে এই যে জঙ্গিদের যে সুযোগ নেওয়ার যে একটা প্রবণতা তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলোর দূরত্বের কারণে, এটি কতটা আপনার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত? এবং নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আসলে কতটা ঠিক থাকে? আমার মনে হয় না জঙ্গিদের থ্রেটটা অতটুকু হবে। যেটা দুঃখজনক যে আমাদের সমাজের দিকে তাকাতে হবে, যে ধরুন অতি সম্প্রতি যেটা দেখা গেছে যে একজন ডাক্তার, কোয়ালিফাইড ডাক্তার, সে তার বউ নিয়ে চলে গেল সিলেটের কুলাউড়াতে। তো এগুলো জিনিস কেন হয়, এগুলো তার যে তারা যে উদ্বুদ্ধ হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলো দেখতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনের আগে কতবার যেরকম হয়েছে সেগুলো কিন্তু কোনো জঙ্গিরা করেনি, সেগুলো রাজনৈতিক দলের কর্মী বাহিনী করেছে। জ্বালা পোড়াও যেগুলো হয়েছে জেলাই করুক, কিন্তু এখানে জঙ্গি ছিল না, এটা আমাদের রাজনৈতিক। সেই জিনিস পরিস্থিতি যদি হয় খুবই দুঃখজনক হবে, তবে সেটার বিরুদ্ধে আমার মনে হয় যথেষ্ট বিরুদ্ধে জনসমর্থন আছে। এই যে বেসিক প্রশ্নগুলো নিয়ে আমরা এত ইয়ে করছি, মানুষের মনে কিন্তু সমস্যা অনেক বেশি। দ্রব্যমূল্যের বৃদ্ধি, করাপশনের কথা বললেন, ব্যাংকিং সেক্টরে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ডলার সংকট হয়েছে, আমদানি রপ্তানিতে ভারসাম্য নষ্ট হচ্ছে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করার ইয়ে। তবে নির্বাচন যেহেতু আছে, নির্বাচন আজকে কাছে, ভারতের কথা দেখেন, ভারতে কিন্তু ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেম হচ্ছে, এবং একটা দেশ নির্বাচন হচ্ছে প্রায় 3-4 মাস ধরে, এক একটা স্টেট নিয়ে নির্বাচন হচ্ছে, কিন্তু রেজাল্ট বেরোচ্ছে তার একসঙ্গে পরে। এই এই যে বাক্সগুলো, এখন আমরা বলবো যে বাক্সগুলোর সিকিউরিটি কী বা সিরিয়াল, কিন্তু তারা যদি পারে আমরা কেন পারবো না? সেই বিশ্বাসটা আমরা আমাদের নির্বাচন ব্যবস্থার যে ব্যবস্থা টোটাল তৈরি করতে পারিনি, নির্বাচন ব্যবস্থা রাজনৈতিক মানে রাজনীতি যারা করছে তাদের সাথে কি অভ্যন্তরীণ বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, সেটাও তো হয়। তাদের অবিশ্বাস তো আছেই, অবিশ্বাস আছে, প্লাস আপনার কত যেটা বললো আইডিওলজিক্যাল ডিফারেন্স, 21 আগস্টের হামলা, এটা তো তো একদল আরেক দলকে দায়ী করছে, তাই না? আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে, বিএনপির নেতৃত্ব জড়িত, এটা 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 প্রমাণ করার দায়িত্ব বিএনপির ছিল, সেটা না করে আপনি অ্যাভয়েড করছেন, তাই না? তো এক্ষেত্রে তো বিশ্বাস আসবে না, বিশ্বাস আসবে না, এবং আনতে হলে যে পরিবেশ সৃষ্টি করতে হবে সেটার জন্য আমার মনে হয় নির্বাচন ইমিডিয়েটলি পিপুল শুড পার্টিসিপেট, এবং গভর্নমেন্ট শুড এনশিওর যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে। এবং আপনি যদি ক্যান্ডিডেট আপনার থাকে, আপনার যদি সেন্টারে সেন্টারে আপনার ইয়ে থাকে, এজেন্ট এজেন্ট থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? আপনি তো পারবেন না, আপনার এতগুলো মিডিয়া, এতগুলো বাংলাদেশে এখন 30-40টা টিভি স্টেশন, এখন তো সেই 83 সালের মতো না যে বাংলাদেশ টেলিভিশন অফ করে দিলে না। এত কিছুর মধ্যেও স্যার, যখন আমরাও এই প্রশ্নগুলো অন্য রাজনৈতিক দলগুলোর কাছে করি, বিরোধী রাজনৈতিক দল যারা আন্দোলনে আছে, তাদের একটা কথা যে এত কিছু থাকার পরও 14-18 নির্বাচন নিয়ে তারা প্রশ্ন করে। স্যার, আপনার কাছে কী মনে হয়? 14-18 নির্বাচনের গ্রাউন্ড তো তারাই ক্রিয়েট করেছে, তারা আসে নাই, না আসলে কীভাবে হবে? যে কয়জন মাঠে ছিল তারা জিতে আসছে। আপনি যদি আগেই বলে দেন যে আমি এখান থেকে উইথড্র করলাম, তাহলে তো আর আপনার ভোট সেখানে পড়বে না, কিন্তু আপনি যদি হোল্ড করে থাকতেন তাহলে ওই যে কতজনের ইলেক্ট হয়েছিল, 7 জন 70 জন হতে পারে। স্যার, সবশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে 14-র আগে আমরা একটা ভয়াবহ অবস্থা দেখেছিলাম নির্বাচনের আগে, 18-র আগেও একটা ভালোই মোটামুটি খারাপ অবস্থা ছিল, এবারের নিরাপত্তা ঘাটতির কোনো সংখ্যা দেখছেন কি? আমি মনে করি না, কারণ আমি ওই যে বললাম যে জনসমর্থন দায়, জনসমর্থন এই ইয়ে মানে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনসমর্থন অনেক আছে, কিন্তু ভায়োলেন্সের দিকে নাই। এখন দেখেন আমরা কিন্তু সমাজ এত এগিয়ে গেছে যে আমাদের অর্থনীতি ইয়েটা ইজ মোর ইম্পর্টেন্ট, এই জন্য এখন হরতাল বা এই ধরনের ইয়ে জনসমর্থন পাবে না। তবে সরকারেরও উচিত যে একটা তাদেরকে অ্যাকোমোডেট করা, কী কীভাবে মিনিমাম যেটা অ্যাকসেপ্টেবল লেভেল সেটা ইয়ে করার বজায় রাখা, এবং ওদেরও উচিত হবে একটা ইয়ে করা। কিন্তু এই যে মাঝখান থেকে যে আমি ঠিক জঙ্গিবাদ বলবো না, যে উগ্রবাদ যে বেড়ে যাচ্ছে, আমি অতি সম্প্রতি আমি সাঈদের মৃত্যু নিয়ে যে কেলেঙ্কারি এখানে হলো, এগুলো কিন্তু দলকে কোনোভাবেই সাহায্য করবে না, যারা গণতন্ত্র মানের দল আছে যদি সত্যিকার হয়, কারণ এইগুলো ভায়োলেন্স, অর্থহীন ভায়োলেন্সের কোনো
স্থান নেই আমার মনে হয়। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও আগামী দিন নতুন একজন বিশিষ্ট অতিথির সঙ্গে দেখা হবে। যথাসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।